আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ফিমেল রিপ্রোডাকশন সিস্টেম নিয়ে বিস্তারিত বলবো, যে এটার ভিতরে কীভাবে মেনস্ট্রুয়েশন শুরু হয়, কীভাবে প্রেগনেটের পরও বাচ্চা হয়, কীভাবে বাচ্চা হবে, এবং কি সমস্ত কিছু ইন টোটাল বিস্তারিত আজকে আপনাদেরকে বলবো। কীভাবে মেনস্ট্রুয়েশন শুরু হয়, মেনস্ট্রুয়েশন কাকে বলে, প্রেগনেট কীভাবে হয়, বাচ্চা কীভাবে তৈরি হয়, কি থেকে কি হয়, সব আপনাদেরকে বিস্তারিত আজকে এই ভিডিওটা থেকে একবারে বাংলাতে বুঝতে পারবেন যে কীভাবে কি হয়। আমি সব বিস্তারিত আজকে সিস্টেমলি বলে দেব যে কীভাবে বাচ্চা হয়, কীভাবে মেনস্ট্রুয়েশন কাকে বলে, কীভাবে বাচ্চা হয়, এবং কি এতবার মিলন করার পরেও কিভাবে বাচ্চা না হওয়ার কারণ কি, সমস্ত কিছু এই ভিডিওতে আপনি পাবেন। অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকেন, অবশ্যই বুঝতে পারবেন যে কীভাবে মেনস্ট্রুয়েশন কাকে বলে, কতদিন থেকে মেনস্ট্রুয়েশন শুরু হয়, কতদিন থাকে, এবং কি বিভিন্ন ধরনের প্রবলেম সম্পর্কে আজ আমি আপনাদেরকে বিস্তারিত বলতে যাচ্ছি, এবং কি নিজেরাই শিখতে পারবেন যে এটা থেকে কীভাবে কীভাবে বাচ্চা তৈরি হয়, ওভুলেশন, ডিম্বাণু, ইউটেরাস, মেনস্ট্রুয়েশন, প্রেগনেন্সি, এক্সেট্রা এক্সেট্রা যা আছে সব আমি আপনাকে দেখিয়ে দেব। চলেন শুরু করা যাক। এখানে যেই ফিমেল রিপ্রোডাকশন সিস্টেমটা দেখতে পাচ্ছেন, এটার থেকে আমরা নামগুলো জানবো কোনটাকে কী বলে, প্রথমত সেই পরিচিত হব। প্রথমত এখান থেকে দেখেন, এই যে এটা হচ্ছে বেজাইনা, এই যে এখান থেকে এটা বেজাইনা, এটা সাধারণত 8 থেকে 10 সেন্টিমিটার হয় লম্বা, এরকম লম্বা এটা হচ্ছে বেজাইনা, যেখানে ইন্টারকুস হয়। আর এটা দেখতে পাচ্ছেন, এই যে এটা এটা হচ্ছে সার্ভিস, যেখানে বাচ্চা হলে যেখানে রিলিজ হয়, এটা হচ্ছে সার্ভিস। আর এটা দেখতে পাচ্ছেন, এটা এটা হচ্ছে ইউটেরাস, মানে জরায়ু, যেখানে বাচ্চা গর্ভবতী হওয়ার পরে যেখানে ইমপ্লান্টেশন হয়, মানে যেখানে বড় হয়, এটা হচ্ছে সেই জায়গা। আর এটা যেই দেখতে পারছেন ডিমের মতো, এটা হচ্ছে গিয়া ওভারি, ওভারি মানে ডিম। ওভারিস সব মেয়েদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে দুইটা থাকে, এপাশে একটা এপাশে একটা, এটাকে বলে ওভারিস, ওভারি, ওভারিস মানে দুইটা, ওভারি মানে একটা। আর আঙ্গুলের মতো যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফিঙ্গার, এটা হচ্ছে ফিঙ্গারের মতো যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফিম্বারি। আর এই 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 লাইনটা যে এই পাইপের মতো দেখা যাচ্ছে, এই যে পাইপ, এই পাইপ, এই যেটা লম্বা যে পাইপের মতো দেখা যাচ্ছে, এটা হচ্ছে ফলোপিয়ন টিউব, যেখান থেকে এই ডিম্বাণু থেকে বাচ্চা বের হয় দিক দিয়ে ইউটেরাসে আসে, এটা হচ্ছে ফিম্বারি, এটা হচ্ছে গিয়ে ফলোপিয়ন টিউব। আর এখানে যে একটা জায়গা যেখানে বাচ্চা যেখানে ডিম্বাণুটা স্থির থাকে, সেটা হচ্ছে গিয়ে অ্যাম্পুলা, যে এখানে লিখে দিয়েছে বোঝার সুবিধার্থে, এটা অ্যাম্পুলা। আর এটা হচ্ছে ফান্ডাস। আর যেই ডিম্বাণুটা যেই নিচের থেকে লেগে আছে সেটাকে ওভারিম লিগামেন্ট বলে, ওভারিনারি লিগামেন্ট। আর যেখানে মাঝখানে যে লাল ইয়াটা দেখতে পাচ্ছেন দুই সাইডে, এটা হচ্ছে অ্যান্ড্রোমেট্রিয়াম, যেখানে বাচ্চার ভ্রূণ এসে ইমপ্লান্টেশন হয়, বড় হয়, গ্রোথ বাড়ে, সেটাকে ইমপ্লান্টেশন হয়। আশা করি এটা বুঝতে পারছেন। এখন মেনস্ট্রুয়াল সাইকেল কীভাবে হয়, মেনস্ট্রুয়াল সাইকেল মানে মাসিক চক্র কীভাবে চলে, সেটা আজকে বিস্তারিত বলবো। সেটা কীভাবে কোত্থেকে শুরু হয় সেটা সম্পর্কে বলবো। এখানে যে ডিম্বাণুর ভিতরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সর্বপ্রথম পিউবারি, মানে বয়স সন্ধি মেয়েদের শুরু হয়, 10 থেকে 12 বছরই শুরু হয়, যে প্রথম শুরু হয় জন্মের পরে। এখানে অনেক হাজার হাজার ডিম্বাণু থাকে, সেখান থেকে 10 থেকে 12 বছরের ভিতরে যে বয়স সন্ধি চালু হয়, সেখান থেকে প্রথম শুরু হয় সবার ক্ষেত্রে। প্রথম এখান থেকে মনে করেন, এখানে প্রথম এরকম বড় একটা হয়েছে, এরকম ছোটো 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 হইতে হইতে অনেকগুলো ডিম একত্রিত থাকে, প্রতি মাসে একটা করে রিলিজ হয়, একটা করে রিলিজ হওয়ার পরে সেটা আবার নষ্ট হয়ে আবার সেটা ওই মেনস্ট্রুয়েশন
ভেজাইনা দিয়ে বের হয়েছে প্রতি মাসে। ধর এই মাসে মনে করেন এই মাসে এখান থেকে একটা শুরু হয়েছে, নেক্সট মাসে এই ডিম্বাণু থেকে আরেকটা শুরু হবে, তারপর মাসে এরকম একটা একটা করে একসাথে, কোনো সময় দুইটা হয় না, অনেক সময় দুইটা হলেও হয়, মাঝে মাঝে অনেকের ক্ষেত্রে হয়, সেটা যে ডাবল, যাদের ডাবল সন্তান হয় যমজ, তাদের ক্ষেত্রে অনেক সময় এই ডিম্বাণু দুইটা একসাথে রিলিজ হয়, সেক্ষেত্রে দুইটা হয়। এখন জানতে পারবো যে কীভাবে মেনস্ট্রুয়েশন শুরু হয় এবং কি কতদিন পর্যন্ত থাকে এবং কি বাচ্চা কিভাবে কনসেপ্ট হয়, আর সেটা প্রথম থেকে মনে করেন যে এখানে 10-12 বছর হইলে মেনস্ট্রুয়েশন শুরু হয়ে গেছে। মনে করেন এটা হচ্ছে ডিম্বাণু, ডিম একটা ইক, এটাকে ইক বলে, ওবাম বলে, বাংলাতে বোঝার জন্য আপনাকে ইক বলছি মানে ডিম। এটা মনে করেন প্রথম এখান থেকে এই ছোটো ছোটো বড় একটা শুরু হয়েছে, এটা হচ্ছে কি ইক ওবাম। এটা মনে করেন বড় হইল, বড় হওয়ার পরে এক থেকে এখানে বড় হবে, এখানে কতদিন পর্যন্ত লাগে মানে একটা পরিপূর্ণ হওয়ার জন্য, ক্লিয়ারভাবে হওয়ার জন্য এবং কি বাচ্চা কনসেপ্ট কতদিন পর্যন্ত শুরু হয়, সেটা 1 থেকে 8 দিন, এই ডিম্বাণুর ভিতরেই 1 থেকে 8 দিন পর্যন্ত এটা কমপ্লিট হওয়ার জন্য 8 দিন সময় লেগে যায়। 8 দিন পরে কি হয়, এই ফিঙ্গারের মতো যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিম্বারি বলে, এটা এখান থেকে ক্যাচ করে রিসিভ করার পরে এখানে চলে আসে, এই ফলোপিয়ন টিউব, এটাকে বলে ফলোপিয়ন টিউব, এখানে চলে আসে, এখানে ওভুলেশন হয়। অর্থাৎ 1 থেকে 8 দিন পরে এখান থেকে ওভুলেশন হয়, এখানে চলে আসে, এখানে আসার পরে আস্তে আস্তে করে আস্তে আস্তে যেখানে ভিতরে যে আছে এখান থেকে আস্তে আস্তে এই ডিম্বাণুর কাজই হচ্ছে শুক্রাণু, যেই কাজে এটা বের হয়েছে এটা অন শুক্রাণু মানে স্পাম, যেই ছেলেদের যে স্পাম এরকম স্পাম থাকে, এটা হচ্ছে ভাজাইনা, এরকম স্পাম মনে করেন যে এরকম স্টাম, হাজার হাজার স্পাম একসাথে ছুটে, যখন চারদিকে ছুটে এরকম স্পাম, দেখেন এরকম স্পাম যেতে যেতে যখন এই এই স্পাম এখানে আসে, এটার কাজই হচ্ছে স্পাম সন্ধান করা, ফার্টিলাইজেশন করা, অর্থাৎ কি এটার সাথে একত্রিত হয়ে প্রেগনেন্সি মানে প্রেগনেন্ট হওয়া, এটার এই ডিম্বাণুর কাজই হচ্ছে এটা। এখন এটা মনে করেন আস্তে আস্তে এরকম হচ্ছে না, এরকম করতে করতে এখানে এসে এই যেখানে এই এটার ভিতরে আসছে এটা একটু থাকে, এই এটাকে বলে অ্যাম্পুলা, এই যে এখানে লিখে দিছি বোঝার জন্য এটাকে অ্যাম্পুলা বলে, এইখান পর্যন্ত এসে থেমে যায়, এইখান থেকে এসে থেমে যায় 14 দিন পর্যন্ত, এখানে কি থেমে গেল 14 দিন পর্যন্ত, এখান থেকে এখানে স্পামের জন্য অপেক্ষা করতে করতে এখানে 14 দিন ওভার হয়ে গেছে। এখন 15 দিনের মাথায় যদি স্পাম না আসে, এটা ফার্টিলাইজেশন যদি না হয়, তাহলে এই ইকটা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায় কেন, এখন প্রশ্ন হলো কেন নষ্ট হয়ে যায়, এখন সেই জন্য আমি এখান থেকে আবার বলতেছি, এই এইখানে যেই এই ডিম্বাণু থেকে যেই জিনিস কী কী রিলিজ হয়, প্রথমত ইক পরিপূর্ণ হয়ে রিলিজ হবে, তারপর থেকে দুইটা হরমোন রিলিজ হয়, প্রথম হরমোনটার নাম হচ্ছে প্রজেস্টেরন হরমোন, যেটা বাচ্চার গ্রোথ বাড়াতে প্রেগনেন্ট হওয়াতে সাহায্য করে, আর দ্বিতীয় যে হরমোনটা হচ্ছে সেটার নাম হচ্ছে এস্ট্রোজেন হরমোন, সেই হরমোনটা সেকেন্ডারি সেক্স অর্গান ডেভেলপ করার জন্য সেটা রিলিজ হয়, সেটা রিলিজ হলেই এখন কোনটা আগে রিলিজ হয়, এখন প্রজেস্টেরন হরমোনটা যখন এই ওভারি থেকে ডিমটা এখানে ফিম্বারি রিসিভ করে এখানে নিয়ে আসবে, তখন থেকেই এটা শুরু থেকেই প্রজেস্টেরন হরমোন রিলিজ হতে থাকে, কারণ এটা
প্রেগনেন্ট হওয়ার জন্য এটা যেরকম স্পার্ম খোঁজে, এবং এটা এই সহযোগিতা করার জন্য যে প্রেগনেন্ট হওয়ার জন্য গর্ভবতী হওয়ার জন্য এই হরমোনটা খুব উপকারী, সে হরমোনটা 14 দিন পর্যন্ত রিলিজ হয়। ঠিক 14 দিন পরে সেই স্পার্মটা, এখানে যেই ডিম্বাণুটা আছে, সেই 14 দিন পরে সেই প্রজেস্টেরন হরমোনটা রিলিজ হওয়া বন্ধ হয়ে যায়। তারপরে কোন হরমোনটা, তারপরে হচ্ছে এস্ট্রোজেন। নেক্সট যে হরমোনটা আছে, যে এস্ট্রোজেন হরমোনটা, সেই হরমোনটা নেক্সট রিলিজ হয়। তখন সেই হরমোনটা রিলিজ হলে যে ইকটা 14 দিনের মাথায় আসছে, যে এই হরমোনটা রিলিজ হলে সে হরমোনটা এখানে এসে এই ইকটা কী হয়, নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে ইকটা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাওয়ার পরে এরকম আস্তে আস্তে এরকম এস্ট্রোজেন হরমোন রিলিজ হতে বাড়তে বাড়তে এটা বড় হওয়ার পরেও কী হয়, আস্তে আস্তে বড় বড় হইতে হইতে কত এখানে চলে আসে, এখানে কত দিনের মাথায় চলে আসে, 28 দিন। 28 দিন পর্যন্ত এস্ট্রোজেন হরমোন 28 দিন, 29 দিন, এরকম 27 দিন হচ্ছে রিলিজ হওয়ার পরে, সেই এস্ট্রোজেন হরমোনটা রিলিজ হওয়ার পরে 28 দিন পড়তে, তারপর এস্ট্রোজেন হরমোন রিলিজ হয়, তারপরে এটা আস্তে আস্তে বড় হতে হতে 28 দিন পরে নিজেই কি হয়, ফেটে যায়। ফেটে যাওয়ার পরে যেই এখানে যেই এন্ডোমেট্রিয়াম, তারপরে এখানে যে ব্লাড, যেই এস্ট্রোজেন হরমোন সব একত্রিত মিলে সেটা বেজাইনা দিয়ে, বেজাইনা সার্ভিস, বেজাইনা বেদ করে, তারপরে বেজাইনা দিয়ে বাইরে বের হয়ে যায়, সেটা কি বলে, মেনস্ট্রুয়াল সাইকেল, অর্থাৎ মাসিক চক্র। সেটা কতদিন থাকে, সেটা মাসিক চক্র অনেকের 1 থেকে 5 দিন অথবা 7 দিন পর্যন্ত থাকতে পারে, সেটা হচ্ছে মাসিক চক্র। এটা কি বলে, মাসিক চক্র অথবা মেনস্ট্রুয়াল সাইকেল। আশা করি সবাই বুঝতে পারছে মেনস্ট্রুয়াল সাইকেল কাকে বলে এবং কীভাবে প্রেগনেন্ট হয় সেটা এখন আরেকবার বলছি। যে এখানে এখান থেকে 8 দিনের মাথায় এখানে ফিম্বারি রিসিভ করে নেয়, রিসিভ করার পরে ডিম, এই যে ডিম্বাণু ইক, সেই ইকটার কাজ হচ্ছে স্পাম খোঁজা, দ্রুত স্পাম, যত স্পামের সন্ধ্যায় যে কোনো স্পাম, তখন মিলন করলে যে কোনো স্পাম, যে দ্রুত ফার্টিলাইজেশন, ফার্টিলাইজেশন মানে একত্রিত এই ডিম্বাণুর সাথে স্পামটা কি এরকম ফার্টিলাইজেশন করে একত্রিত হয়ে যায়, একত্রিত হয়ে গেলেই সে প্রেগনেন্ট হয়ে যায়। প্রেগনেন্ট ফার্টিলাইজেশন হওয়ার পরে কি হয়, প্রেগনেন্ট হয়ে যায় এটা কি, তারপরে প্রেগনেন্ট হয়ে গেলে তারপরে সেটা কি হয়, ইউটেরাস, এখানে যেই বড় একটা ইয়ে দেখতে পাচ্ছেন চওড়া, সেটাকে বলে ইউটেরাস, মানে জরায়ু, যেখানে বাচ্চা এখানে চলে আসে, এরকম প্রেগনেন্ট হওয়ার পরে এখানে চলে আসার পরে ইমপ্ল্যান্টেশন হয়, এখানে আস্তে আস্তে এই এখান থেকে হরমোন রিলিজ হয়, এখান থেকে এই এন্ডোমেট্রিয়াম, এখান থেকে আস্তে আস্তে করে ইমপ্ল্যান্টেশন হয়, গ্রোথ হয়, বড় হয়, আস্তে আস্তে প্রো হয়, এরকম এরকম আস্তে আস্তে বড় হওয়ার পরে রিফ্লেক্সিং একটা, যখন 9 মাস 10 দিন এরকম হওয়ার পরে রিফ্লেক্সিন একটা হরমোন আছে, সেটা আস্তে করে সেটা ওই ডেলিভারি করে, সেই বাচ্চাটাকে ডেলিভারি করে বাইরে নিয়ে আসে, এটাই প্রেগনেন্সি সিস্টেম সবার ক্ষেত্রে। এই জন্য মেয়েদের কোমরের সাইডটা একটু চড়া হয়, মোটা হয়, কারণ এই জায়গাতে একটা বাচ্চা বড় হওয়ার মতো, এমনকি 2টা ডিম 2টা অভারি, ফলোপিয়ন টিউব, ইউটেরাস, এন্ডোমেট্রিয়াম সব কিছু এটার ভিতরেই থাকে এই জন্য। আর এইখানে সবচেয়ে, এইখানে অনেক, এটা হচ্ছে অনেক সেন্সিটিভ সার্ভিস, অনেক সেন্সিটিভ, এখানে অনেক রকমের ব্যাকটেরিয়া ইনফেকশন, যে কোনো ইনফেকশন হইতে পারে, এখানে সার্ভাইকাল ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে এই অ্যান্ড্রোমেটিয়াম, এখানে সার্ভাইকাল ক্যান্সার, যে কোনো রোগ
এখানে ইনফেকশন হয়, টিউমার অথবা মাসিকী চক্র ঠিক মতো ক্লিয়ার না হলে জমতে জমতে এক সময় টিউমার হয়ে যায়, অনেক বড় বড় রোগ হওয়ার সম্ভাবনা থাকে মেয়েদের ক্ষেত্রে। এই জন্য অনেক কেয়ারফুল এবং কি পরিষ্কার থাকাটাই মেয়েদের ইম্পর্টেন্ট। আশা করি এই ভিডিওটা থেকে আপনারা বুঝতে পারছেন কীভাবে মেন্সট্রুয়াল সাইকেল, কীভাবে প্রেগনেন্সি কীভাবে হয়, কোথা থেকে শুরু হয়, কোথায় এসে থাকে, সে সম্পর্কে বিস্তারিত জানতে পারছেন। অবশ্যই যদি আমার এই ভিডিও থেকে বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটার নাম হচ্ছে ড্রাগ ইন্ডিকেশন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পরবর্তী যেই নেক্সট ভিডিওটা থাকবে সেই ভিডিওটা হচ্ছে এতবার মিলন করার সত্ত্বেও বাচ্চা হয় না, কেন হয় না, সেই সম্পর্কে ক্লিয়ারলি বিস্তারিত বলবো। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে বাংলাতে আপনি বুঝতে পারবেন যে ফিমেল রিপ্রোডাকশন সিস্টেমের কাজ বিস্তারিত কী কী কীভাবে হয়। আসলে এটা জানা থাকলে আপনার ভিতরে যে ভয়টা, সেই ভয়টা কাজ করবে না। এত মিলন করার পরেও বাচ্চা কেনা হয় না, অনেক সময় থাইরয়েডের সমস্যা থাকলে হয়, অনেক সময় এইখানে এই ফলোপিয়ান টিউবের ভিতরে কোনো টিউমার হয়ে থাকলে, এখানে ডিম্বনের ভিতরে কোনো হরমোনের প্রবলেম হয়ে থাকলে তার কারণে হয় না, থাইরয়েডের প্রবলেম থাকলে, ডায়াবেটিস অথবা এরকম প্রবলেম থাকলেও অনেকের বাচ্চা না হওয়ার সম্ভাবনা 90% থাকে। আবার অনেকের যে পুরুষের যাদের শুক্রাণুর স্পার্ম যে শুক্রাণু সেটা কম থাকার কারণেও অনেক সময় হয় না। এই জন্য নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পাবেন কীভাবে কীভাবে করলে বাচ্চা হবে, কীভাবে করলে ছেলে হয় মেয়ে হয়, বিস্তারিত নেক্সট ভিডিও জানতে পারবেন। অবশ্যই এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা এখনও মানে মেনস্ট্রুয়েশন সাইকেল কি, প্রেগনেন্সি কি, ওভারি কি, যে বিস্তারিত যারা এখনও বুঝতে পারেন না অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো আরও সুন্দর করে বোঝানোর জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই, আল্লাহ হাফেজ।